সে গেছি রুফিনা প্রাইড লাচুংয়ে। আমাদের এখানে ওয়ান নাইট স্টে আছে, আর ওয়ান নাইট আরও এক নাইট স্টে আছে আমাদের ডিজংয়ে। এখানে জাস্ট ভিউটা দেখুন। প্রচুর বরফ পড়েছে গাছে ডালে পাতায়, খালি বরফই বরফ, বরফে ভরা চারিদিক। আমরা লাচুং এ রুফিনাস ফ্রাইট হোটেলে ঢুকে গেছি। এইটা তার রুম, ঠিক বেডের পাশে এই জানলাটা যেখান থেকে দেখা যাচ্ছে শুধু বরফ আর বরফ। দুই অপরূপ ফ্রেন্ডশিপ, অসাধারণ ফ্রেন্ডশিপ দেখছি কুকুর আর বিড়ালের। এই যে আমাদের হোটেল, সামনে ঝুরঝুর করে বরফ পড়ছে। আলাদাই ব্যাপার, জমে ক্ষীর, জমে ক্ষীর। চিলিং টি উইথ স্নো ইন ব্যাকগ্রাউন্ড, মজাই কুছ অর হ্যায়। চতুর্দিকে শুধু বরফ আর বরফ। আমরা বেরিয়েছি লাচুংয়ে ঘুরে বেড়াতে, সব রাস্তা ঘাট বরফ হয়ে গেছে, পুরো ভর্তি চারদিকে এত বরফ, পুরো একদম পুরো ঠান্ডায় জমে যাচ্ছি। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, এরপর সাইড ট্যুর গুলো আমরা যাব, ইয়ুমথাং ভ্যালি যাব। তার আগে আমরা লোকালি একটু ঘুরে নিচ্ছি, দারুণ জায়গা লাগছে। Thank you.
পুরো পুরো শেষ। এসেছি এখন ইয়ুমথাং ভ্যালিতে, শুধু বরফ আর বরফ, আর কিচ্ছু নেই, খালি বরফ। আছাড় খেয়ে তোমার কেমন লাগলো বলো? খুব ভালো, ভালোটা বলতে পারছি না, কি ঠান্ডা লাগছে। না তুমি যে ধোয়াশ করে উল্টে পড়লে, তো এবার তোমার কি অভিজ্ঞতা বলো? এই ওদিকে নয়, ওদিকে নয়, এই অভিজ্ঞতার জন্যই তো এখানে এসেছি। এখানে দেখ, এখানটা দেখে পুরো মনে হচ্ছে আমি স্বর্গে এসে গেছি। স্বর্গ এখানে আমি গেছি, এই এক নম্বর। সব ভিডিও করে নিচে আরে নিজে নিজে পড়বে তখন দাম করে দাম করে। এই তিন নম্বর, স্নোম্যানের কাজ চলছে। আমি বানিয়ে তবে বাড়ি যাব, নালে যাব না। ইঞ্জিনিয়ার গুডু লাচুং শহরের সিম্বলিক ল্যান্ডমার্ক এই পাহাড়টি।